কথাগুলো ভালো করে মনে রাখবেন যখনই তিনটা নিশানা দেখবেন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসে আল্লাহ তাআলা আপনার বড় mohabbat করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বন্ধু বানায় নিছে যখনই তিনটা আলামত আপনার মধ্যে প্রকাশ পাবে বুঝবেন আপনি আল্লাহর বড় mohabbat এর বান্দাবاندی যে সমস্ত নারী পুরুষের মধ্যে তিনটা নিশানা প্রকাশ পাবে তখনই বুঝতে পারবেন আল্লাহ তালা অনেক ভালোবাসে এর মধ্যে এক নম্বর নিশানা হল আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দেয়া যখন দেখবেন গুনা করবার উপক্রমে আল্লাহর কথা হয়ে যায় যখন গুনা করবার জন্য প্রস্তুত হবেন তখনই আল্লাহর কথা হয়ে যাবে আরে এই মুহূর্তে যদি আমি গুনা করি আর এই গুনা সহ যদি আমি আনতে করি আল্লাহর সামনে কেন দেখাবো যখন এই চিন্তা আপনার ভেতরে আসে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ভালোবাসে আর আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকেই গুনাহ থেকে হেফাজত করে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ চাইলে গুনাহ থেকে বাঁচতে পারে না যদি আল্লাহ তাকে দয়া করে না বাঁচায় আবার কোন মানুষ চাইলেই নেকামল করতে পারে না যদি আল্লাহ তাকে নেকামলের তৌফিক দান না করে এই জন্য কখনই গুনা করবেন না যখন আপনি গুনা করবার জন্য প্রস্তুত হয়ে যান গুনা করবার জন্য উদ্যত হয়ে যান তখনই আল্লাহর কথা শরণ হয়ে যায় আহারে আমি যে গুনা করতেছি আমি এই মুহূর্তে মরে গেলে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো এই বয়ে যখন আপনি গুনা ছেড়ে দেন তখন বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বন্ধু বানায় নিয়েছে এই জন্যই আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করেছে দুই নম্বর আলামত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দেখবা তোমার উপরে বেশি বেশি বিপদ আসে তখন বুঝবা আল্লাহ তোমার খবর রাখে আল্লাহ তোমাকে ভালোবাসে ألن نزيس بكر مذبل ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ربنا من بل আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা বয় খুদা বাবা বনটন দারিদ্রতা আদি বিনষ্টের মাধ্যমে জানমাল গতির মাধ্যমে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যারা পাস হবে এই পরীক্ষার মধ্যে যারা কৃতকার্য আমি অবশ্যই সাবিরিন যারা সবর করবে আমি আল্লাহ এদের সাথে আছি অবশ্যই সবরকারী যারা আল্লাহ এদের সাথে আছেন অবশ্যই সবিরিন সবরকারী যারা দুর্যশীল যারা এদের জন্য সুসংবাদ আছে এই জন্য এই জন্য তিনটা নিশানা যার মধ্যে দেখবেন বুঝবেন আল্লাহ তাকে ভালোবাসে এক নাম্বার নিশানা হলো যখন আল্লাহর বয়ে ছেড়ে দিবেন দুই নাম্বার নিশানা হলো যখন দেখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যখন বেশি বেশি তোমার বিপদ হবে বুঝবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে প্রকৃত মুমিন বান্দা বান্দা যারা যতই বিপদ পড়ে আল্লাহর উপরে ভরসা করে যেমন موسی আলাইহিস সালাম তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন পথেই মধ্যে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে পড়ে আছে হাত দুই পাওনা দেখতে একদম একটা গোস্তের টুকরার মতো কথা বলতে পারে সালাম দিব্বর কোথায় যান তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলবার জন্য যাই তখন আল্লাহর নবী বললেন কেন ডেকেছো বলে আল্লাহ নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কেন বানিয়েছে বলো কেন জন্মের পর থেকে হাত নাই পা নাই রাস্তার মধ্যে পড়ে আছি আল্লাহ কি আমাকে তার কোনো কাজে লাগাবে নাকি কোন উদ্দেশ্য নিয়ে বানিয়েছে নাকি আমার জানতে বড় ইচ্ছা হয় আমার মতো পদার্থকে আল্লাহ তাআলা কোন কাজে লাগাবে মুসা আলাইহিস সালাম তোর পর্বতে গেলেন আল্লাহর সাথে কথা বললেন এক পর্যায়ে বলেন আল্লাহ আপনার অমুক বান্দার প্রশ্নের জবাব দিয়া দেন সে জানতে চাইছে তাকে আপনি কেন বানিয়েছেন আল্লাহ বললেন তাকে বলে দিও জাহান্নামের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে সেই ছিদ্রটা তার মাধ্যমে আমি বন্ধ করব অর্থাৎ তাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাইলাম মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসতেছিলেন ওই গোষ্ঠীর টুকরা আবার বলল আল্লাহর পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে তোমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাইছে অর্থাৎ জাহান নামের মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে তোমাকে দিয়ে বন্ধ করবে এই কথা বলতে দেরি গুষ্ঠের টুকরা বলে আলহামদুলিল্লাহ মুজা পয়গম্বর ধমক দিয়ে বললো কি রে যুবক তুমি কি জানো জাহান নাম কি জাহান নাম তো ভয়ঙ্কর আগুনের একটা জায়গা সাপ বিচ্ছুর ঘর সেখানে তুমি যাইবা নাউজুবিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কেন বললা ওই গুষ্ঠের টুকরা বলে আল্লাহর নবী এত বছর ধরে রাস্তার মধ্যে পড়ে আছি আমার মনে হয়েছে আমার আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছে আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম আমার আল্লাহ আমাকে ভুলে নাই আমার আল্লাহ আমার খবর রাখে আমাকে জাহান নামে দিবেন আমি এতেই খুশি আছি আমার রব যদি আমাকে জাহান নামে দিয়ে খুশি হয় আমি খুশি আছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বলতে দেরি আল্লাহ ওই ব্যক্তিকে সুস্থ যুবক মানুষ মুহূর্তের মধ্যে বানায় দিছে বলতে চাইছিলাম যারা প্রকৃত আল্লাহর বান্দা বান্দি আল্লাহকে যারা প্রকৃত বিশ্বাস করে তারা বিপদের সময় আল্লাহর উপরই ভরসা করে চব্বিশ ঘন্টা বলে আল্লাহ তুমি সারা কোথায় যাব তুমি সারা কোনো মালিক নাই হায়াতের মালিক নাই মমতের মালিক নাই এই জন্য সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে বলতেছিলাম তিনটা নিশা যার মধ্যে প্রকাশ পাবে তাকে আল্লাহ অনেক ভালোবাসে অনেক মহাব্বত করে সে আল্লাহর প্রিয় বান্দা বান্দি এরপরে তিন নাম্বার হলো যাকে তার পরিবারের মানুষ সমাজের মানুষ দেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে এক নাম্বারে বলছিলাম আল্লাহ বয়ে গুনাহ ছেড়ে দেওয়া দুই নাম্বারে বলছিলাম যত বেশি বিপদ আসে তত বেশি আল্লাহ ভালোবাসে তিন নাম্বার যখন দেখবেন আপনার প্রতিবেশীরা আপনার ভালোবাসে এলাকার লোকেরা ভালোবাসে পরিবারের লোকেরা ভালোবাসে বন্ধু বান্ধব আপনাকে ভালোবাসে বুঝবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক যখন তার কোন বান্দা বান্দীকে ভালোবাসেন আসমানে ঘোষণা করে ফেরেস্তা হে জিব্রাইল শোনো আমি আমার অমুক বান্দা বান্দীকে ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাইল বলে আমিও ভালোবাসি আসমান ফেরেস্তার অমুক বান্দা কালকা ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরা ভালোবাসো গোটা আসমানে এই কথা আলোড়ন সৃষ্টি হয়ে যায় অমুক বান্দাকে অমুক বান্দি কালকা ভালোবাসে আমরা ভালোবাসি জিবরাইল ভালোবাসে হে দুনিয়াবাসী তোমরাও ভালোবাসো অটোমেটিকলি গোটা দুনিয়ার মানুষ মাফলু কাত তাকে ভালোবাসা শুরু করে দেয় এই জন্যে সব সময় চিন্তা ভাবনা করবেন যে আল্লা আমার সব আল্লাহ আমার রব এই তিনটা পরীক্ষা আপনার আসবে বিপদ আসবে যদি বিপদের সময় আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ যাদেরকে ভালোবাসে এদেরকে বিপদ দেয় এরপরে যখন গুণা করতে যাবেন আল্লাহ করবেন তারা আল্লাহ আল্লাহ এদেরকে ধ্বংস করেন বন্ধু বানায় আর মানুষের ভালোবাসা অর্জন করবার চেষ্টা করুন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তারা আপনাকে ভালোবাসবে আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসবে আল্লাহ পাক বলেন আপনার ওম্মদেরকে বলুন তারা যদি আপনার অনুকরণ করে আপনার অনুসরণ করে ইয়ুহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো ওয়া ইগফির লাকুম যুনুবাকুম শুধু ভালোই বাসবো না আমি আল্লাহ এদের গুনাহগুলোকে माफ করে দেব সুতরাং যদি আমরা রাসূলকে অনুসরণ করতে পারি রাসূলের আদর্শ মোতাবেক চলতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসবে তা নয় ওয়া ইগফির লাকুম আমাদের যা গুনাহ আছে ওই গুনাহগুলোকে আল্লাহ माफ করে দিও। এই জন্য বলতেছিলাম তিনটা নিশানাজার মধ্যে প্রকাশ পাবে বুঝবেন তাকে আল্লাহ অনেক ভালোবাসে ভীষণ ভালোবাসে নারী হতে পারে পুরুষ হতে পারে এই জন্য বেশি বেশি বিপদ আসলে দর্য হারা হবেন না অনেকেই বিপদের সময় দর্য হারা হয়ে যায় আল্লাহকে গালিগুলো শুরু করে দেয় না এমনটি করা যাবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা তোমরা যেটা সইতে পারো না আমি আল্লাহ ওইটা তোমাদেরকে দেই না যে বিপদটা আল্লাহ আমাদেরকে দেয় বুঝবেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বিপদ দেয় না বিপদের সময় অবশ্যই ধৈর্য ধারণ করবেন আর সালাতের মধ্যে দাঁড়ায়া যাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যখন বিপদ হবে যখনই সমস্যা হবে সালাতের মধ্যে দাঁড়ায় যাবেন আর ধৈর্য ধারণ করবেন আসমান থেকে আল্লাহ গাইবে সাহায্য করবেন